যারা এদেশের মাঠে বক্তব্য রাখছেন তাদের তাদের ব্যাপারে আল্লাহ রাসূল বললেন বাল্লিগু আনি ওয়ালা আয়াত আমার একটি কথা জানা থাকলেও বলে দাও আমার দিকে খুব খেয়াল করে থাকতে হবে এটা হলো প্রথম বাক্য তিনি বললেন যে আমার একটি কথা জানা থাকলে তা বলে দাও তারপরে তিনি বললেন যে হাদসু আন বানি ইসরাইল আল হারাজ বানি ইসরাইলের কাহিনী বলো কোনো দোষ নেই এ হলো দ্বিতীয় বাক্য এবার তৃতীয় বাক্য বলছেন আল্লাহর নবী আগের দুটাকে ঠেকিয়ে দিবেন খুব মনে রাখতে হবে বক্তব্যের সব অংশ ভুলে গেলে অন্তত দয়া করে এই অংশ না ভোলার চেষ্টা করবেন আবার বলছি তিনি বললেন আমার একটি কথা জানা থাকলেও বলে দাও তিনি বলেছেন আমার ঘটনা এখনো স্পষ্ট হয়নি কি বলতে যাচ্ছে দ্বিতীয় বাক্য তিনি বললেন যে বানি ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই মানে বানি ইসরায়েলের কাহিনী তো সত্য মিথ্যা আছে আর তার কথা তো সত্য মিথ্যা রয়ে গেছে মানে তার কথার ভিতরে মানুষ মিথ্যা কথা ঢুকিয়ে দিয়েছে তৃতীয় বাক্য তিনি বলছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার কেউ যদি কোনো কথা আমার দিকে ধাবিত করে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম হুজুরের অবস্থা বলা হচ্ছে কিন্তু যিনি জুব্বা পরে টুপি মাথায় দিয়ে আলখাল্লা পরে রাস্তায় হাঁটছেন যাকে দেখলেই ভালো লাগে হাতে তসবিহ আছে একজন লোক জেনা করলে সরাসরি জাহান্নামে যাবে এ কথা আল্লাহর নবী বলেননি একটা লোক চুরি করলে সরাসরি জাহান্নামে যাবে এ কথা আল্লাহর নবী বলেননি পিতামাতাকে গালি দেওয়া পৃথিবীর দ্বিতীয় মহাপাপ পিতামাতার অবাধ্য চলা পৃথিবীর দ্বিতীয় মহাপাপ এরপরেও যদি মানুষ পিতামাতার অবাধ্য চলে সরাসরি লোকটা জাহান্নামে যাবে এ কথা আল্লাহর নবী বলেননি আল্লাহর নবী প্রথম দুই বাক্য বলার পরে তৃতীয় বাক্য বলে আগের দুই বাক্য ঠেকিয়ে দিয়ে বলছেন কেউ যদি আমার দিকে কোনো কথা ধাবিত করে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম এবার আপনার সাথে আমার কথা আপনি যেদিন ক্লাস টু এ পড়েছিলেন সেদিন একটা গল্প পড়েছিলেন নবী যে রাস্তা দিয়ে হাঁটতেন একজন বুড়ি সে রাস্তায় কাঁটা পুঁতে রাখত নবীর পায়ে কাঁটা ফুটলে বুড়ি খুশি হতো একদিন দেখলেন নবী রাস্তায় কাঁটা নাই তিনি ভাবলেন বুড়ির কিছু হয়েছে তিনি বুড়ির বাড়ি গেলেন দেখলেন সত্যিকারই অসুস্থ তিনি পরিচর্যা করলেন বুড়ি ভালো হয়ে গেল ঘটনা যে মিথ্যে জি না আমার হায়াত পর্যন্ত সময় থাকলো আমার দিনী ভাইদের উপরে আপনার হায়াত পর্যন্ত সময় থাকলো আপনি আমার হায়াত পর্যন্ত এর সত্যতা প্রমাণ করতে পারবেন না ইনশাআল্লাহ নবীর নামে মিথ্যা কথা বলা হয়েছে গাছ লাগান পরিবেশ বাঁচান নবী নিজ হাতে গাছ লাগিয়েছেন মিথ্যা কথা এই দেশের মাটিতে প্রায় 3 লক্ষ বানানো হাদিস আছে তন্মধ্যে কোরআন মাজিদ 90 পারা 30 পারা 9 শয়তান মমতাজ বেগমের কাছে প্রায় 2000 জাল হাদিস আছে ধর্মকে বিকৃত করার জন্য লক্ষ লক্ষ হাদিস মানুষ তৈরি করেছে আমাদের বাড়িতে 10,000-এর সিরিয়াল আছে যে কোনো সময় দেশবাসী চাইলে আমরা 10,000-এ জাল জয়ী হাদিস পেশ করার জন্য প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ এ দেশের মাটিতে লক্ষ লক্ষ মিথ্যা তাফসির রয়েছে নবীদের মাঠে গেলেন একটি ছেলে কাঁদছে নবী বললেন তুমি কাঁদো কেন আমি এতিম ছেলে নবী বললেন আমিও এতিম ছিলাম আমি এতিমের অসুবিধা বুঝি এই বলে তিনি কোলে নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে তুলে দিলেন আয়েশা তাকে কোলে নিয়ে আদর করলেন নতুন পোশাক পরালেন ছেলে খুশি হয়ে গেল বাস্তবতার সাথে হাদিসের কথার অমিল আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে ভিক্ষুক ভিক্ষা পায়নি বহু ভিক্ষুক ভিড়ে গেছে তার বাড়িতে ভিক্ষে দেওয়ার কোনো ব্যবস্থা নেই সেই বাড়িতে নতুন পোশাক থাকলো এটাই বহয় কি করে সাথে সাথে আর কোনো প্রমাণ নাই নবীর নামে কথা মিথ্যা ছড়ানো হয়েছে তারই ভিত্তিতে আপনারা ঈদের নামাজে নতুন পোশাক পরার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন আপনার স্ত্রীর বিস্কেন শাড়ি শোকেজে থাকার পরেও ঈদের দিন নতুন শাড়ি কেনার জন্য জোরালো প্রস্তাব পেশ করেছে আপনার সামনে এটা মিথ্যা তথ্য মিথ্যা শরীয়ত চলছে এ
দেশের মাটিতে অসংখ্য মিথ্যা কথা আছে। আপনি যেদিন মেট্রিক পরীক্ষা দিয়েছিলেন, 40টা হাদিস মুখস্থ করেছিলেন, তার একটি হাদিসে জহাবুলতা মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, এটা হাদিস নয়। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই, আল্লাহর নবী আগের দুটি বাক্য ঠেকালেন, পরের বাক্য বলে তিনি বললেন, বাল্লি গোমি ওলায়, আমার একটি কথা জানা থাকলে বলে দাও, কথা বলার আগে চূড়ান্ত হতে হবে কথা আমার কিনা। তারপরে তিনি বললেন, বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই, বানি ইসরায়েলের কাহিনী ও সঠিক তো নেই, এটা চূড়ান্ত হতে হবে। এদেশের মাটিতে অসংখ্য বানি ইসরায়েলের কাহিনী পেশ করা হয়েছে। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রাহামা মাথার চুল কেটে দিয়েছিলেন, ধরা পড়েছিলেন, ইতিহাস মিথ্যে। আইয়ুব আলাইহিস সালামের শরীরে পোকা হয়েছিল, এই তাফসির মিথ্যে, বানি ইসরায়েলের কাহিনী চলবে না, অসংখ্য মিথ্যা তাফসির রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম 300 জবে করেছিলেন, এই তাফসির মিথ্যে। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে কুরবানি করার সময় চোখে কাপড় বেঁধেছিলেন, এই তাফসির মিথ্যে। ইউসুফ আলাইহিসসালামের সাথে জুলাইখা বিবাহ হয়েছিল, এই তাফসির মিথ্যে। দাউদ আলাইহিসসালাম জনৈক মহিলার প্রেমে পড়েছিলেন, এই তাফসির মিথ্যে। হারুত মারুত দুইজন ফেরেশতা জোহরা নামক মেয়ের প্রেমে পড়েছিল, এই তাফসির মিথ্যে। এই দেশের মাটিতে লক্ষ লক্ষ মিথ্যা তাফসির আছে। এদেশের তাফসির মাহফিল বন্ধ করুন। দাখিল পাস শিক্ষক আপনাদের সামনে এসে একেবারে প্রধান মুফাসসির হয়ে মিথ্যা তাফসির করে যাচ্ছে, এই তাফসির মাহফিল বন্ধ করুন। পেশাজীবী বক্তাদের বক্তব্য বন্ধ করুন, সিজনাল বক্তব্য বন্ধ করুন, শরীয়ত বাঁচানোর চেষ্টা করুন। 12 মাস বক্তব্য চলবে, বর্ষার সিজনেও চলবে, এটাই শরিয়াত। কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক আলেম ওলামা দেশের মাটিতে দিন প্রচার করবে, এটাই শরীয়ত। শীতকালীন মৌসুমকালীন এদেশের বক্তা পেশাজীবী হিসেবে তার জীবিকা নির্বাহের উদ্দেশ্যে আপনাদের সামনে মিথ্যা কথা বলে সকালে টাকা নিয়ে বিদায় হবে, আপনারা তাদেরকে সম্মান সহকারে বিদায় করবেন, এটা আপনাদের দিনের অপমান করা হচ্ছে। বিচারের কাঠ গড়াতে যেদিন জবাব দিতে হবে সেদিন বুঝতে পারবেন শরীয়ত মিথ্যা কাকে বলে। আপনি একজন তার সহযোগী। আল্লাহ রাসূল আমাদেরকে বললেন এই তিনটি বাক্য, পরের একটি বাক্য আল্লাহ রাসূল আমাদের লক্ষ্য করে বলেন, কফাবিল মানে কাজেবান ওই হাদ্দাসা বিকুল্লি মা সামিয়া, একজন মওলানার ভিক্ষুক হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, শরীয়তের কোন কথা তদন্ত না করে বলবে। একজন মওলানা সাহেবের ভিক্ষুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, একটা শরীয়তের কোন কথা তদন্ত না করেই বলবে। একজন মওলানা সাহেবের ভিক্ষুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, শরীয়তের কোন কথা তদন্ত না করেই বলবে। জনৈক মওলানা সাহেব বলছেন, আল্লাহর নবী কোন বাচ্চার মাথায় হা দিলে সেই বাচ্চার মাথা থেকে পাথরের সেন ছড়িয়ে পড়তো মিথ্যে কথা। জি না, এরকম তো ঘটেনি কোনদিন না। রাসূলের নামে এই কথা তো ছড়ানো যাবে না, যে কোনো কথা, যে কোনো কাহিনী। আমরা জানি আস্তাগফিরুল্লাহ আল্লাযি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়াতুবু ইলাইহি, ক্ষমা চাওয়ার এই দোয়া, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়াতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়াতুবু ইলাইহি, এই দোয়া তো খুঁজে পাওয়া যায় না, রাসূলের নামে আসলো কি করে? কে জবাব দিবে? ঢাকা শহরের বংশালী হচ্ছে আহলে হাদিসের মূল ভিত্তি, বংশালের সুযোগ্য জ্ঞানী মানুষই জবাব দিবে। জবাবের জন্য ঢাকা বংশালী দায়ী মূলত, আমি এটাই মনে করি। এখানে আহলে হাদিসের মাদ্রাসা আগে স্থান পেয়েছে, বংশালের মানুষেরাই ঢাকা শহরে আগে থেকে ভিত্তি স্থাপন করেছে। আমরা গ্রাম প্রত্যন্ত থেকে একেবারে পল্লী এলাকা থেকে বংশালে যখন পৌঁছি তখনই মনে করি আল হাদিস অধ্যুষিত এলাকায় পৌঁছেছি, এটা আমাদের গৌরবের বিষয়। বংশালের বড় বড় সুবুজ সুবিজ্ঞ মানুষ এর জবাব দিবে। যেদিন বুদ্ধি হয়েছে সেদিন থেকে দেখেছি একফিরুল্লাহ আলাইকুম সালাম দেওয়ার সময় দোয়া পড়ে আসি। আমার শিক্ষক চাচা মক্তবে মসজিদে আমাদের কি পিটিয়ে এই দোয়া মুখস্থ করিয়ে নিয়েছেন, এই দোয়ার ভিত্তি কোথায়, কে জবাব দিবে? জবাব দিবে কে? জবাব দেওয়ার জন্য কে প্রস্তুত রয়েছে? আমি সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি, এদেশের এক শ্রেণীর আলেম ধর্ম বিকৃত করছে। আপনারা বিশ্বাস রাখেন তাহলে আপনারা হক পাওয়ার চেষ্টা করবেন।
মাছ দিয়ে ভাত খায় মানুষ কাঁটা ফেলে খায়, বুদ্ধি আছে কাঁটা সহ খায় না। অতএব শরীয়ত যেটুকু যেটুকু জানতে চাইবে, যেটুকু জানতে হবে সেটুকু প্রমাণ সহকারে জানতে হবে। আমরা শুনেছি আমাদের মা চাচিরা চাচারা গ্রামে বলতেন যে শোনো, তোমরা মহিষের কুরবানি দিও না, মহিষের গায়ে লোম কম, গরুর কুরবানি দাও, গরুর গায়ে লোম বেশি। কেন? প্রত্যেক লোম প্রমাণ লোম সমান এক নাকি হবে? মিথ্যা কথা, নবীর নামে মিথ্যা কথা ছড়ানো হয়েছে, জাল হাদিস। কে জবাব দিবে? কেয়ামতের মাঠে নেকির পাল্লাই এই কুরবানির গরু নারী ভড়ি সবকিছু ওই নেকির পাল্লাই চাপিয়ে দেওয়া হবে, এ হাদিস আমাদেরকে শোনানো হয়েছে। এ হাদিস মিথ্যে, এর জবাব কে দিবে? গরু দিয়ে উট দিয়ে বাকি কে চলে না, এ হাদিস মিথ্যে, এটা জাল হাদিস, রাসুলের উপরে এটা বানিয়ে ছড়ানো হয়েছে, এর জবাব কে দিবে? বাচ্চার কানের পাশে আজান দিতে হবে, এ কথা সত্য, ডান কানে আজান দিতে হবে, বাম কানে একামা দিতে হবে, এ হাদিস মিথ্যে, রাসূল এ কথা বলেননি, এ হাদিসের জবাব কে দিবে? মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজের সমান নেকি হয়, এ হাদিস মিথ্যে। মায়ের পায়ের নিচে জান্নাত, এ হাদিস সত্য, মায়ের পায়ের নিচে জান্নাত, এ হাদিস ঠিক, মায়ের পায়ের নিচে জান্নাত, এ হাদিস ঠিক। বাপ মায়ের নিচে সুর নিকটে, বাপ মায়ের দিকে সুনজরে তাকলে কবুল হজের সমান নেকি হবে, এ হাদিস রাসূলের উপরে মিথ্যা আরোপ করা হয়েছে, এই জবাব কে দিবে? এই জন্য মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা যাচ্ছিলেন মেরাজে জিব্রাইল আলাইহিস সালামের সাথে, তিনি দেখলেন কতগুলি লোকের জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, কতগুলি লোকের জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আল্লাহর নবী বললেন, মান হাউলায়ে জিব্রাইল, এরা কারা যাদের জিহ্বা কেটে দেওয়া হচ্ছে? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, হাউলায়ে খুতবায়ে উম্মতিক, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়াতো তাদের জিহ্বা আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। কি বুঝলেন? কি বুঝলেন? আর আমি কি বুঝালাম? বুখারী শরীফের এক হাদিসে এসেছে, আল্লাহর নবী বলছেন, নিজ ইয়াউমুল কিয়ামা, মাওলানা সাহেবকে কিয়ামতের মাঠে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, জাহান্নামে নিক্ষেপ করার সাথে সাথে তান্দালে কক্তা বহু, মাওলানা সাহেবের নাড়ি ভুঁড়ি সব ঝরে পড়ে যাবে, মাওলানা সাহেব ঘুরতে থাকবে তার নাড়ি ভুঁড়ির চতুর্দিকে। আপনারা তো শহরের মানুষ, বুঝতে পারবেন কিনা, আমরা তো পল্লীর মানুষ, এ কথা খুব ভালো বুঝি। ধান মাড়ার সময়তে, গরুর পায়ে ধান মাড়ার সময়তে গরু ধানের উপরে এইভাবে ঘুরে, ধান মাড়ার সময়তে ধান গাছ থেকে ঝরানোর সময়তে গরু ওই ধানগুলির উপরে যেভাবে ঘুরে, মাওলানা সাহেব তার নাড়ি ভুঁড়ির চতুর্দিকে ঘুরবে। জাহান্নামীর সেখানে জমা হয়ে বলবে, মালাক, খবর কি হুজুর, আপনার কেন অবস্থা? আন্তা তামর নবিল মারুফাতুল হানিল মুনকার, হুজুর আপনি তো আমাদের ভালো কথা বলছিলেন, মন্দ থেকে নিষেধ করছিলেন, হুজুর আপনার অবস্থা কেন এরূপ? হুজুর তখন বলবেন, কি বলি, আমরুকুমিল মারুফাল আতিহে, আমি যে ভালো বলেছি ভালো করিনি যে, কত হুজুর ভালো করেননি এর প্রমাণ নিবেন? মিথ্যা কথা বলে ধর্ম প্রচার করে হুজুর, হুজুরকে সকালে 10,000 টাকা দিতে হয়, শতকরা 95 জন বক্তা মিথ্যুকে দেশের মাটিতে। আমি ভাঙাচুরা ভিত্তে দ্বারা যা তদন্ত চালিয়েছি তাতে আমার বুঝ, শতকরা 95 জন বক্তা মিথ্যুকে দেশের মাটিতে মিথ্যা কথার ভিত্তিতে দিন প্রচার করছে। আপনাকে সজাগ সোচ্চার হতে হবে, নইলে এই হুজুরেরা ইসলামের গায়ে ধর্মের গায়ে আগুন লাগিয়ে দিয়েছে, ধাঁধা ধাঁধা করে ধর্ম চলছে, আপনি এখন কি করবেন? আজ যদি ঢাকা শহরে খাঁটি ফার্নিচার কিনতে যান, কাঠ, ভালো কাঠের ফার্নিচার পাবেন, টাকা বেশি লাগতে পারে। আজ যদি খাঁটি সরিষার তেল কিনতে চান তাহলে পাবেন, টাকা বেশি লাগতে পারে, কিন্তু খাঁটি ধর্ম যদি পেতে চান তাহলে সহজ নয়, খুব জটিল। জিজ্ঞাসা করলে বলবে, বড় হুজুর বলেছেন, পীর সাহেব বলেছেন, বুজুর্গানে দিন বলেছেন, এই বলেই চলবে? বুজুর্গানে দিনের দোহায় দিয়ে ধর্ম চলে না। মাওলানা সাহেবকে যখন বলা হচ্ছে আপনার কেন এই অবস্থা, তখন মাওলানা সাহেব বলছেন, কি করি, আমি যে ভালো বলেছি ভালো করিনি যে, হুজুরের বাড়ি দেখেন না, হুজুরের বউয়ের কি অবস্থা, হুজুরের পায়জামাটা টাকলুর নিচে আছে এটা দেখা যায় না, হুজুরের চাকরিটা অবৈধ পয়সাতে আছে এটা দেখা যায় না, হুজুর সকালবেলাতে টাকা কম হলে রাগ করছে এটা বোঝা যায় না, শরীয়ত কি পাগল নাকি, শরীয়ত কি হওয়াই লড্ডু, দোনো হাত লড্ডু হয়, যা চাহে উসকো খা লে, যা চাহে উসকো ছোড় দে,
এই শরীয়ত কি হাওয়াই লড্ডু নাকি হাকা বাকা লাড়ু নাকি শরীয়ত ইচ্ছে মতো খাওয়া।